হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনার কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। তাই আমি কাঁচকলাগুলো আগে কেটে চুলে সিদ্ধ করে নিয়েছি। আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছি, নিয়েছি রুই মাছ। রুই মাছও আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি মসুর গুঁড়ো, নিয়েছি ধনিয়ার গুঁড়ো, নিয়েছি লবণ। এখানে নিয়েছি ধনে পাতা কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, লাল মরিচ, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি সয়াবিন তেল। বন্ধুরা, আমি কয়েকটি উপকরণ একসাথে মিশিয়ে আমি রুই মাছের ঝোলটা রান্না করে দেখাবো কাঁচকলা দিয়ে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে দিলাম তেল, মাছগুলো একটু ভেজে নেব। একবারে কড়া করে ভাজবো না, আমি একটু হালকা করে ভাজবো। আমি আমার পরিমাণ মতো মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, কারণ আমরা মানুষ কম, তাই আমি মাছ কম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি মাছগুলো উঠিয়ে নিলাম, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়েচেড়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি বাটা মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, লাল মরিচ, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, ওগুলোও দিয়ে দিলাম, একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিব, এখন একটু পানি দেবো মশলাটা কষানোর জন্য। কত সুন্দর কালার এসেছে! আমি কাঁচকলা দিয়ে ঝোলটা রান্না করব। কাঁচকলা স্বাস্থ্যের জন্য সবার ভালো, প্রচুর আয়রন আছে কাঁচকলাতে, ছোট বড় সবাই খেতে পারেন। কাঁচকলা সবার জন্যই উপকার, ছোটদের জন্য যেরকম উপকার, বড়দের জন্য ওরকমই উপকার, তাই আমরা সবসময় রান্নায় কাঁচকলা ব্যবহার করতে চেষ্টা করব। এভাবে যদি রান্না করে কাঁচকলাটা খান, প্রচুর মজা লাগবে, মিনিশি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। অনেকে কাঁচকলাটা শুধু ইলিশ মাছ দিয়েই রান্না করে, কিন্তু না, সব মাছ দিয়েই রান্না করা যায়। এখন আমি মাছগুলো অ্যাড করে দেব। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে জানাবেন। এখন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দেব, ধনে পাতাগুলোও অ্যাড করে দেব। আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু কাঁচকলা দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করতেছি, তাই আমি একটু ঝোলেই রাখবো। ঝোলটা প্রচণ্ড মজা লাগে, ঝোলটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন। দেখেন কত মজাদার হয়েছে, জিভে জল এসে গেছে, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। বন্ধুরা দেখতে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন। অবশ্যই আমার রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন।
ট্রাই করে খেয়ে বলবেন কীরকম হয়েছে। আমি আবারও বললাম আমার রান্নাটা ট্রাই করবেন। বন্ধুরা, আমি কাছ থেকে দেখিয়ে দিলাম, এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। প্রচুর মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।